আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ সকালের আপডেটে। দর্শক, আজ নভেম্বর মাসের 14 তারিখ। আরব টাইমস অনলাইনের প্রতিবেদন থেকে একটি আপডেট প্রকাশিত হয়েছে যা সকলেরই জানা প্রয়োজন। আরব টাইমস অনলাইনের প্রতিবেদন অনুযায়ী আপনারা একটি ব্যাপার লক্ষ্য করতে পারছেন কি না জানি না, ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখানে বিশাল একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেটি সত্যি অনেক ভাবনার বিষয়। এই আপডেটটিতে যেটি বিস্তারিত জানানো হয়েছে, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আল ওতাইবি সর্বশেষ ইনফরমেশনে নিশ্চিত করেছেন বর্তমান কুয়েতে 1 লক্ষ মানুষের এই রোগ শনাক্ত হয়েছে, যেই রোগটির নাম হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস রোগটি অনেকটা অ্যালার্জিজনিত রোগের মতো, বা লাল দাগ বা বিভিন্ন জায়গায় আঁশ জাতীয় রোগ, আর এটি ত্বকের উপরেই দেখা যায়। আর এই রোগের বিশেষ লক্ষণগুলো হচ্ছে কনুইতে, যেটি এখানে হয়, বা হাতের তালুতে হয়, বা আঙ্গুলে হয়, অথবা শরীরের বিভিন্ন অংশে হতে পারে, যেটি হাঁটুতে হতে পারে পায়ের। এটির চিকিৎসা নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছে। ইদানিংকালে এই রোগের অনেক বিস্তারের রোধে সঠিক পরামর্শ দেওয়া হয়েছে ওষুধ দেওয়ার জন্য। এখানে বলা হয়েছে যে প্রাথমিক ভাবনাতে যে চিকিৎসা নিয়ে থাকে মানুষ, সে ধরনের চিকিৎসা না নেওয়াটাই বেটার। আগে আপনাকে শনাক্ত করতে হবে আপনার রোগ কী, এরপর মেডিসিন, এতে করেই এই রোগ থেকে বাঁচার সহজ রাস্তা। তবে এটির চিকিৎসা রয়েছে এবং অ্যাভেলেবেল। তিনি সর্বশেষ এটি বলেছেন সকলের প্রতি, সেটি হচ্ছে যে সচেতনতা জোরদার করার জন্য, যখনই এ ধরনের রোগে আক্রান্ত হবে রোগী তাড়াতাড়ি চিকিৎসা নেওয়ার জন্য। গতকাল জাহারা হাসপাতালের এক কনফারেন্সে এটি নিশ্চিত করা হয়েছে। আমাদের যে সকল প্রবাসী ভাই ও বোনের এই ধরনের সমস্যা রয়েছে, আশা করি আপনারা এ ব্যাপারে চিকিৎসা নেবেন অনাকাঙ্ক্ষিত যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে। যদি আপনি সঠিক চিকিৎসা না নেন, সেক্ষেত্রে এটি ভিন্ন রোগে ধাবিত হতে পারে, যেটি অনেক ধরনের সমস্যা বা বড় সমস্যার কারণ হতে পারে বলেও এই ডাক্তার সতর্ক করছিলেন। দর্শক, গত শুক্রবার কুয়েতের বজ্রপাতে যে ঘটনাটি ঘটেছিল সেটির বিস্তারিত ইনফরমেশন শেয়ার করেছে আরব টাইমস অনলাইনের প্রতিবেদন থেকে, যেখানে বলা হয়েছে যে গত শুক্রবার বজ্রপাতে একটি খামারে, যেটি জাগরে, 27টি দুম্বার মৃত্যু হয়েছিল স্পটে, যেটি রাহিয়া এলাকায়। এছাড়া কুয়েত সরকার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি কলেরা রোগ থেকে বাঁচানোর জন্য। এখানে ফুড ইম্পোর্টের ক্ষেত্রে লেবানন, ইরাক এবং সিরিয়ার যে কোনো ধরনের ফ্রেশ এবং ফ্রিজের ফুডস আপাতত কুয়েতের সরকার বন্ধ করে দিয়েছে, বিশেষ করে এই অঞ্চলটিতে কলেরা ছড়িয়ে পড়েছে। আর এই কলেরা বিস্তার যেন কুয়েতে না ঘটে, যে কারণে কুয়েতের সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে, যেটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ নিয়েছে কুয়েতের সরকার। আমাদের সকল ভাই বোনের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা আপনার অবস্থান থেকে সচেতন এবং সতর্ক থাকবেন। দর্শক, তুরস্কের আত্মঘাতী বোমা হামলার সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত 7 জনের মৃত্যু নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংস্থা। আহত হয়েছেন আরও 81 জন। ইস্তিকলাল সড়কে বিস্ফোরণের পর এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওক্তা। তিনি বলছিলেন যে একজন মহিলা এই বিস্ফোরণটি ঘটিয়েছে। আমরা মূল্যায়ন করে যে এটি একটি সন্ত্রাসী হামলা, হামলার পেছনে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। প্রসঙ্গত, গতকাল তুরস্কের ইস্তাম্বুলের ব্যস্ততম তাকসিম স্কোয়ারে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছিল এবং বিস্ফোরণের কারণে বড় বড় বিল্ডিংগুলিতেও ফাটল দেখা দিয়েছে। এছাড়া বহু সংখ্যক হতাহত হয়েছিল, যেটি আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় একযোগে প্রচার করা হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয়ভাবে এই হামলার নিন্দা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যারিফের টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করা হয়েছে যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার কাছে 3 কেজি হাশিশ, 3000 ক্যাপটাগন ট্যাবলেট, 3000 ড্রামাডল ট্যাবলেট এবং একটি পিস্তল, 2টি ইলেকট্রনিক স্কেল ও পাউচ সহ অনেক কিছু আটক করা হয়েছে। প্রসঙ্গত, কুয়েতের সরকার মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে, যে কারণে বর্তমান কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী সাধুবাদ নিচ্ছে কুয়েতি নাগরিকদের।
প্রসঙ্গত কুয়েতের বর্তমান প্রধানমন্ত্রী মাদক বিরোধী অবস্থান আরও জোরদার করেছে, যে কারণে কুয়েতের বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আর প্রতিদিনই কোথাও না কোথাও মাদক বিরোধী অভিযান পরিচালনা হচ্ছে, মাদকের সাথে জড়িত ব্যক্তিদেরকেও আটক করা হচ্ছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করা হয়েছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে 284 জন প্রবাসীকে আটক করা হয়েছে যারা আকামা আইনের লঙ্ঘন করেছিল। রেসিডেন্সির আইনের লঙ্ঘনের আওতাভুক্ত এ সকল প্রবাসীকে আটক করা হয়েছে এবং কুয়েত থেকে নির্বাসিত করা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা পার্ট টাইম করছিল। বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে আমাদের ম্যাক্সিমাম ক্লিনিং কোম্পানির শ্রমিকরাই পার্ট টাইম করে থাকে। কেন করে থাকে এটি আমরা সকলেই জানি, কিন্তু বর্তমান সময় কুয়েতের সরকারের প্রতিদিনের অভিযানে এই প্রবাসীদেরকেই আটক করে নির্বাসিত করছে, কারণ কুয়েতের আইনে এটি সম্পূর্ণ অবৈধ বা অপরাধ। অথচ ক্লিন কোম্পানির শ্রমিকরা 75 দিনার বেতন পায়, তার মধ্যে অনেক কোম্পানি সেটাও দেয় না, 40 দিনার বা 50 দিনার দেয়। আর এই অবস্থায় একজন প্রবাসী কীভাবে চলে? রুটি রুজি বা পরিবার বা ফ্যামিলি চালানোর জন্য পার্ট টাইম করতে হয়। আর এই পার্ট টাইম করতে গিয়ে এই বিশাল অঙ্কের প্রবাসী প্রতিদিনই আটক হচ্ছে, এতে করে সমাপ্তি ঘটছে তাদের প্রবাস জীবনের। কুয়েতের আইনে এটি দণ্ডনীয় অপরাধ। কুয়েত হচ্ছে মধ্যপ্রাচ্য বা উপমহাদেশের সবচেয়ে শিল্পপতি বা ধন সম্পদের মধ্যে একটি বিশাল দেশ, যদিও অনেক ছোট। দিনার পৃথিবীর সবচেয়ে দামি, তারপরেও কুয়েতেই সাধারণ মানুষ স্যালারি পায় 75 থেকে 100 দিনার, যেটি দিয়ে একজন প্রবাসীর বর্তমান সময় নিজেরই হয় না। আর এই অবস্থায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমিকরা কুয়েতে কাজ করে পার্ট টাইম করা ছাড়া দ্বিতীয় রাস্তা খোলা নেই। কিন্তু কুয়েতের শ্রম আইন এটি অবৈধ, আর এই শ্রম আইন অবৈধ কাজের বিরুদ্ধে যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করছে। যেটি মাত্র এক সপ্তাহে 264 জন প্রবাসীকে আটক করা হয়েছে, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ চৌকস দল দ্বারা, যারা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন দোকানে বা বিভিন্ন সাইডে অভিযান পরিচালনা করেছিল। সেখানে চেকিংয়ের সময় তারা আটক হয়েছিল যারা পার্ট টাইমের সাথে যুক্ত ছিল। এ সকল পরিস্থিতিতে আমাদের সকল ভাই ও বোনদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, পার্ট টাইম করা থেকে বিরত থাকুন আপনার প্রবাস জীবন নিশ্চিত করতে। বর্তমান সময় যেহেতু কুয়েতে এটি প্রতিদিনই কঠোর থেকে কঠিন হয়ে যাচ্ছে, আপনি বিরত না থাকলে আপনার প্রবাস জীবনের সমাপ্তি ঘটে যাবে। ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টুইটারে, আপনার ইমেল স্টোরিতে। নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত শুভকামনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।